আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে পাঁচশো পঁচিশ সংখ্যাটির দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই পাঁচশো পঁচিশ দশমিক সংখ্যাটির হেক্সেলিসিমেল মান কত হবে তাই না অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যাকে ষোলো ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে দশ ভিত্তিক সংখ্যাকে যদি ষোলো ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে চায় সেক্ষেত্রে পাঁচশো পঁচিশকে বারবার হেক্সেলসিমেলের বেজ ষোলো দ্বারা ভাগ করব ষোলো দ্বারা কী করবো ভাগ করব যেমন লক্ষ্য করি প্রথমে পাঁচশো পঁচিশ লিখে নিলাম এটা এখানে একটা দাগ দিব এখানে একটি দাগ দেবো এইখানে লিখব ষোলো পাঁচশো পঁচিশকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল যা হবে প্রথমে লিখব ভাগ শেষ যা হবে শেষে লিখব এখন প্রশ্ন হচ্ছে ভাগ ফল কত এবং ভাগ শেষ কত হবে তাই না তো এটা জানার জন্য আমরা একটা কাজ করতে পারি পাঁচশো পঁচিশকে ষোলো দ্বারা ভাগ করে নিতে পারি ওই ডান তো এই ক্ষেত্রে পাঁচশো পঁচিশকে ষোলো দ্বারা আমি ডান দিকে ভাগ করে নিতে পারি এই যে ডান দিকে ভাগ করে নিলাম ভাগ করে ভাগ ফল পেলাম বত্রিশ আর ভাগ শেষ পেয়েছি তেরো নিয়ম অনুযায়ী এই ভাগ ফল বত্রিশে আমরা প্রথমে লিখবো আর ভাগ শেষ যে তেরো পেলাম ওটা শেষে লিখবো আবার বলি আমার নিচে দাগ দিব আবার বলি ভাগ ফল যে বত্রিশ পেয়েছি এটা প্রথমে লিখব ভাগ শেষ তেরো পেয়েছি ওটা ভাগ শেষটা শেষে লিখব তেরোর হেক্সারেস মিল মান ডি তার ব্র্যাকেটে ডি লিখে রাখবো তারপর নিচে এখানে আবার দাগ দিব এই বত্রিশকে দুই দ্বারা ষোলো দ্বারা ভাগ করব বত্রিশকে ষোলো দ্বারা আবার ভাগ করে নিতে পারি এই যে ভাগ করে নিলাম তো বত্রিশকে যদি ষোলো দ্বারা ভাগ করি ভাগ ফল পেলাম দুই ভাগশেষ পেয়েছি শূন্য এখন ভাগ ফল দুই প্রথমে লিখব আর ভাগ শেষ শূন্য শেষে লিখব লেখার পরে দুই কেও ষোলো দ্বারা ভাগ করবো এখন দুই ছোটো ষোলো বড়ো দুইকে ষোলো দ্বারা ভাগ করা যায় না যখন দেখবে এটা ছোটো এটা বড়ো তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে প্রথমে যেটি লিখব সেটাকে বলা হয় এম এস ডি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর শেষে যেটি লিখবো সেটিকে বলা হয় এল এস ডি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট বানারি ক্ষেত্রে হবে বিট বাইনারি ক্ষেত্রে আমরা লিখি এমএসবি এল এস বি আর বায়নারি বাদে অক্টাল ডেসিমেল্স ডেসিমেল সেক্ষেত্রে হবে ডি হবে অর্থাৎ এমএসডি আর এলএসডি এবার আমরা উত্তর লেখার সময় এই যে দ্রুত লিখে দিলাম এই পাঁচশো পঁচিশ হচ্ছে দশমিক সংখ্যা সমান দুই আগে লিখেছি শূন্য লিখেছি তারপরে তেরো লিখব না তেরোর মান ডি যেহেতু ডি লিখবো কারণ তেরো দশ দশমিক সংখ্যা তেরোর হেক্স রেসিমেল মান ডি অর্থাৎ এইটা হচ্ছে এক্স রেসিমেল সংখ্যা টু জিরো ডি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে এই ছিল আমার আজকের আলোচনা আমি অবশ্যই অল্প অল্প ছোট্ট ছোট্ট করে আলোচনা করি শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা আছে